আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এসেছি আমার বড় ফুপ্পির বাসায়, যেটা খুলনা সিটিতে। হ্যাঁ জানি আমিও খুলনার মেয়ে, বাট আমাদের বাসা হচ্ছে খুলনা ডিভিশনে, সিটি থেকে একটু দূরে আর কি। তো আমার বড় ফুপ্পির বাসা আবার খুলনা সিটির মধ্যে, তো অনেক দিন আসা হয় না। এখন যেহেতু ঢাকা র্যান্ডমলি যাওয়া হয় আর অনেক দিন থাকা হয়, তো ঢাকা বাড়ি এরকম করে করে খুলনার সিটির দিকে আর আসা হয় না। বাট আগে আমরা খুলনায় অনেক আসতাম, বড় ফুপ্পির বাসায় অনেক থাকতাম, বেড়াতাম, প্রয়োজনীয় সব কাজ সারতাম এখানে থেকে। এখন আসলে তেমন একটা আসা হয় না, তো অনেক বছর পরে এবার একদিনে থাকার জন্য আমরা এসেছি হচ্ছে বড় ফুপ্পির বাসায়। তো এসে আমি একটু আমার ফুফাতো ভাইয়ের দুইটা মেয়ে ছেলে মেয়ের সাথে একটু গল্প টল্প করছিলাম, এরপরে গাছ দেখতে বারান্দায় আসলাম, আমিও দেখতে আসলাম আর আপনাদেরও দেখাতে আসলাম। ব্যাপারটা আসলে এরকম, কারণ ক্যামেরা আমার হাতে থাকলে শুধু আমি দেখি না, আপনাদেরও দেখাই। আর গাছগুলো এত সুন্দর লাগছিল আর কি, বৃষ্টিতে গাছগুলো অনেক সতেজ ছিল, আর ভাবি আসলে গাছের অনেক যত্ন করে। আর আমি আমার বাসায়ও গাছ লাগাতে চাই, বাট ঢাকায় আমরা অনেক দিন থাকি, সেই জন্য আসলে গাছ লাগানো হয় না। কারণ যেহেতু অনেক দিন থাকি, পানির অভাবে গাছ তো মরে যাবে, থাকবে না, এই জন্য আসলে গাছ লাগাই না। আর এখানে ফুপ্পির একটা বিশাল লাইব্রেরির একটা কর্নার আছে, মানে একটা ছোটোখাটো লাইব্রেরি আছে, এখানে অনেক বুকস আছে আর কি। তো কিছু কিছু কয়েকটা বুক আমি এখান থেকে পড়েছি যখন আগে আসতাম, তখন হুমায়ুন আহমেদের কিছু কিছু জিনিস। আর আমি যেহেতু বুক লাভার না, আর অত পড়ুয়াও কোনো স্টুডেন্ট না, সেই জন্য আমি আসলে বুকের কাছে কম যাই। তবুও আপনাদের একটা ছোট ট্যুর দিলাম ফুপ্পির বাসার এই ছোট লাইব্রেরিটার। এরপর রান্নাঘরে এসে দেখলাম যে বুয়া চুই ঝাল কাটাকাটি করছে, তো তখনই বুঝে গেলাম যে ফুপ্পির হাতে স্পেশাল চুই ঝালের গরুর মাংস আজকে রান্না হবে। সবসময় হয়তো রান্না হয়, ফুপ্পিরটা অনেক খেয়েছি, আর ফুপ্পি বাসা বাড়িতেও মানে আমাদের বাসায়ও পাঠিয়ে দেয়, কিন্তু আজকে আমরা আসা উপলক্ষে হচ্ছে এটা রান্না হবে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ফুপ্পির বাসায় যখন যাব আর ফুপ্পি রান্না করবে, এটা আমি একটু ক্লিপস নিয়ে রাখবো। তো যেহেতু অনেকদিন আসা হয় না, ওরকমভাবে ক্লিপসও নেওয়া হয় না আর কি, তো আজকে একটু সুযোগ পেলাম। তো দেখলাম এখানে বিশাল মোটা সাইজের একটা চুই ঝাল এই যে বুয়া কেটে দিল আর কি, পরিষ্কার করে, এরপর ধুয়ে রেডি করলো। আর এখানে হচ্ছে গরুর মাংস, এখন বুয়া এটাকে ধুবে, তারপরে হচ্ছে ফুপ্পি এসে সব কিছু রেডি করবে। তো ফুপ্পির হাতের গরুর মাংস, এই চুই ঝালের গরুর মাংস আমি যে বাসায় রান্না করি, আমার চ্যানেলে অনেক ভিডিওস আছে গরুর মাংসের রেসিপি চুই ঝালের, বাট ভালো হয় ঠিক আছে, কিন্তু ফুপ্পির মতো হয় না। ফুপ্পি যখন এই চুই ঝালের গরুর মাংসটা রান্না করে, পুরা বাড়ি কেমন একটা স্মেল হয়ে যায়, মানে একটা খুবই সুন্দর একটা স্মেল হয়ে যায় পুরা ঘর বাড়ি, যেটা আমি রান্না করলে হয় না। তো এটা আসলে ঠিক আছে, কারণ সবার হাতে সব কিছু আসলে ওভাবে তো হয় না, যার যেটা এটা এক একজনের হাতে এক এক রকম হয়ে যায়। আর খুলনা অঞ্চলের মানুষের চুই ঝাল স্পেশালিটি আছে, যারা খুলনায় থাকেন তারাই খেয়েছেন, তারাই বুঝতে পারবেন। তো এখানে সব ধরনের মশলা কাটা দিয়েছে ফুপ্পি, আর আদাটা শুধু বাটা দিয়েছে, আমিও এভাবেই দিই। এরপর হচ্ছে যেই গরম মশলাগুলো এগুলো দিল, আস্ত জিরা, তারপরে দারুচিনি, তারপরে একে একে লবঙ্গ, তারপরে সব কিছু আর কি, যেগুলো তেজপাতা যেগুলো জিনিসপাতি আছে আর কি। আমিও না ফুপ্পির মতোই রান্না করি, ফুপ্পি যেরকম রান্না করে, এই গরুর মাংসটাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে, ফুপ্পি সবসময় এটাই বলে যে তেলের পরিমাণটা একটু বেশি দিবি, আর সব মশলা কেটে দিবি, আর চুই ঝাল তো আছেই, বাট তবুও ফুপ্পির মতো হয় না। বাট এটা ফুপ্পির হাতে এত খেয়েছি আলহামদুলিল্লাহ যে কোনো আফসোস নাই। এরপর এটাকে মাখামাখি চলছে, একটা বড় কাঠির সাহায্যে এটাকে আর কি মাখাচ্ছিল বুয়া। তো এই আর কি, এরপরে এইগুলাকে আর কি চুলায় বসিয়ে দেওয়া হবে। এই যে চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে, এটা ফুপ্পি চুই ঝালে কোনো পানি ইউজ করে না, আস্তে জ্বালে যেটা পানি এটা থেকে বের হবে
এই যে দেখেন কত পানি বের হয়েছে, ওইটা দিয়েই গোশ রান্না করে ফুপ্পি, কোনো এক্সট্রা পানি ইউজ করে না, আমিও পানি ইউজ করি না আর কি। তো এই তো কথা বলতে বলতে দেখেন গরুর মাংসটা রেডি, এই যে যা কালার হয়েছে না, মানে আমি তো ক্যামেরাতে সবসময় লাইটের কম বেশির কারণে এটা আসলে বোঝা যায় না, বাট আমি তো ছিলাম ওখানে আমি জানি। আর দুপুরের আজকের খাবার এই যে এটা হচ্ছে পোলাও, তারপরে এই যে সেই গরু সুন্দরী, গরু সুন্দরী তো আছেই। আর মেনিউতে ছিল হচ্ছে এই যে বেগুন ভাজি পোলাও দিয়ে, আমাদের খুলনা অঞ্চলের মানুষ প্রায় বেগুন ভাজি করে, আমি জানি না অন্য অঞ্চলের মানুষজন কেমন পছন্দ করে, আমরা পোলাও দিয়ে গরু বেগুন ভাজিটা খুব পছন্দ করি। আর ছিল ইলিশ মাছ ভাজি, কোরাল মাছের ভুনা সালাদ, আর ফেমাস আমাদের এই খুলনা অঞ্চলের মিষ্টি মহলের দই, যেটা ছাড়া আমাদের মানে চলেই না। আর ফুপ্পি তো, ফুপ্পিরা একটু বেশি খায়, কারণ ফুপ্পিদের তো খুলনা সিটিতে, আমরা মাঝে মাঝে এটা আর কি খেয়ে থাকি। তো এই যে আমি আমার প্লেটিং করছিলাম আর কি, আমি সব কিছু নিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট না নিয়েই কোনো রকম একটু জাস্ট বসেছিলাম। এরপর আসরের নামাজটা পড়েই আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম, আমি এখানে বাইরে যাব, খুলনা এসেছি আর নিউ মার্কেটে যাব না, তাই কি হয় বলেন আপনারা, যারা খুলনা অঞ্চলে তারা জানেন। আগে তো ছোটবেলা থেকে, মানে একদম যখন বুঝ হয়েছে আমার, তখন থেকেই আমি দেখছি আমাদের ঈদের জামা বা কখনো কোনো ড্রেস বা সব কিছুই আমরা খুলনা নিউ মার্কেট থেকেই কেনাকাটা করেছি ছোট থেকে। এখন হয়তো বা অনলাইন থেকে কিনি, ঢাকা থেকে কিনি, অন্য জায়গা থেকে কিনি, কিন্তু খুলনা নিউ মার্কেটের প্রতি যে আলাদা একটা টান, এখন আগের মতো ওরকম কিছু পছন্দ হয়ও না, সেটা ঠিক আছে, কিন্তু তবুও খুলনা এসেছি আর নিউ মার্কেটে যাব না তা তো হতেই পারে না, এজন্য আসলে রেডি হয়ে নিচ্ছিলাম আর কি। আর বাইরে তখন রেডি হচ্ছিলাম, আর বাইরে মেঘ ডাকছিল খুবই মানে জোরে সোরে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, কিন্তু এখনও বৃষ্টি আসে নাই, জানি না কি হবে। গরম ছিল, খারাপ না, ভালোই গরম ছিল, আর কতদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমরা এসেছি আর বৃষ্টি এখন নাই, কিন্তু একটু পরের কথা আসলে জানি না। হ্যাঁ, যা বলছিলাম খুলনা নিউ মার্কেট নিয়ে, আর নিউ মার্কেটে আমি, আমরা যেহেতু কয়েক বছর, বেশ কয়েক বছর নিউ মার্কেটে যাই না, তো নিউ মার্কেটের মিডিলে একটা নার্সারি ছিল অনেক আগে, যেটা ছিল আর কি, সেটা এখন আর নাই, সেটা আমি ভিডিওসে দেখেছি, ছবিতে দেখেছি অন্য মানুষের, যে ওখানে একটু সিটিং এরিয়া করেছে। ওই সিটিং এরিয়া করার পরে নিউ মার্কেটে আর আমাদের যাওয়া হয় নাই, তো নিউ মার্কেটে যাব। আর নিউ মার্কেটের একটা আমাদের খুব পছন্দের ফেমাস একটা আইসক্রিম আছে, কোন আইসক্রিম এটা আমরা মানে খুলনায় যারা থাকেন তারাই জানেন। এই আইসক্রিমটা আমার মনে হয় শুধু খুলনাতেই পাওয়া যায় কিনা জানি না, আমি অন্য কোথাও দেখিনি, অন্য যেগুলো দেখেছি সেগুলো এত মজা না, খুলনার ওই আইসক্রিমটা আসলে অনেক মজা। তো এই আমি তো রেডি, আর বাসার সবাই রেডি হচ্ছিল আর কি। এই যে আমি সেই কফি কালার বা চকলেট কালার আবায়াটা পরেছি, আর আমার সেই রিসেন্ট জারার নতুন ব্যাগটা নিলাম আর কি। এরপর বের হলাম আমরা, নিউ মার্কেটে যাব, আর হচ্ছে শিববাড়ির মোড় যে জায়গাটা আছে ওখানে যাব, ওখানের কিছু শপ আছে, মানে ব্র্যান্ডেড যে শপগুলো আর কি, ওখানে যাব, একটু টুকটাক ঘোরাফেরা করব, তারপরে আদি কিছু দেখবে স্টাসিতে। তো এই আর কি যাচ্ছিলাম, আর সব কিছু চেঞ্জ আর কি, অনেক দিন আসি না, কিছু চিনছিলাম না, মনে হচ্ছিল যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক নতুন নতুন শোরুম খুলনায় এসেছে যেগুলো আগে ছিল না। আর শিববাড়ি মোড়ে এসে দেখলাম একটা রোডের একটা সাইডটা চলাচলের জন্য অফ করে দিয়েছে, কারণ পূজার জন্য এখানে একটু মেলার মতো হচ্ছে আর কি, পূজা শেষ হয়ে গেলে হয়তো এটা আর এরকম থাকবে না, তখন আবার নর্মাল রিক্সা গাড়ি টাড়ি চলাচল করবে আর কি। তো পূজার জন্য এটা অফ করে একটু মেলার মতো বসেছে, কারণ আশেপাশে কোনো একটা মন্দির ছিল। তো এরপর আমরা একটু স্ট্যাসিতে গেলাম, সেইলরে গেলাম, জেন্টল পার্কে গেলাম, ঘোরাঘুরি করলাম, দেখলাম
কত কিছু কিছুই এখান থেকে আসলে কিছুই কেনা হয় নাই। সেইলরে মূলত একটু দেখতেই এসেছিলাম, আর আদি স্ট্যাসিতে গিয়েছিল কিন্তু আদের কিছু পছন্দ হয় নাই। বাট খুলনার স্ট্যাসি থেকে ঢাকা স্ট্যাসিতে কালেকশন বেশি, খুলনা আসলে তেমন একটা কালেকশন পাওয়া যায় না, তেমন কিছু কেনাও হয় না আর কি। বাট আজকে তো আমরা কেনাকাটা করতে আসিনি, আজকে মূলত একটু এক্সপ্লোর করতে আসছি, অনেকদিন আসি না, চোখের সামনে যা দেখবো তাই একটু ভিডিও করব, আর একটু মন ভরে দেখবো, একটু ঘোরাঘুরি করব, কিছু খেতে ইচ্ছে করলে খাবো, তো এরকম। আর আমি আর আম্মু বের হয়েছি, আর কোকারিজের দোকানে যাব না, থালাবাটি দেখবো না, তাই কখনো হয়। আমরা গেলাম হচ্ছে মিয়াকোতে, সেভ অ্যান্ড সেভে, বেস্ট বাইতে, এইগুলাতে আর কি। খুলনার যত কোকারিজের দোকান আছে আমরা ওগুলোতে একটু ঢুকলাম, আর চামচ, খুন্তা, তারপরে হচ্ছে চপস্টিক কিছুই বাদ দিলাম না, সবই আমরা দেখছিলাম আর কি। আমি আমার আর আম্মুর যেটা কাজ টুকটাক এখান থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়েছি আর কি। আর আমার চোখে পড়ল হচ্ছে এই জিনিসটা, প্রথমে আসলে বুঝতে পারিনি যে এটা কি, পরে আম্মু বললো যে এটা হচ্ছে ন্যাপথলিন, তো আমি বললাম ও হ্যাঁ গায়ে তো লেখা আছে, আমি কি স্টুপিড এনিওয়ে। তো এরকম কালারফুল ন্যাপথলিন দেখতে তো সুন্দর লাগছিল, মানে এরকম সবসময় সাদাই দেখেছি, এরকম কালার তো কখনো দেখিনি, মনে হচ্ছিল যে এটা ক্যান্ডি আর কি, মার্শমেলো বা এরকম মনে হচ্ছিল। তো এখান থেকে দুই প্যাকেট নিলাম আর কি। তারপরে হচ্ছে আমার এই একটা ছাকনি দরকার ছিল, এখান থেকে হচ্ছে একটা ছাকনি নিলাম। এই যে আরও টুকটাক জিনিসপত্র নিয়েছি, কিনতে গেলে কাঁচের দোকানে আসলে ওরকমভাবে ভিডিও করা হয় না, বাট নেওয়া হয় আর কি। আর এখানে আম্মু আবিষ্কার করলো খুবই ছোট সাইজের হচ্ছে ভাতের চামচ, এত ছোট সাইজের ভাতের চামচ কারা নেয় ভাই, মানে এটা কি খেলনা নাকি সত্যি উঠানোর জন্য? আমরা আসলে ধরে ধরে দেখছিলাম, এগুলো আসলে আমরা নিই নাই। তো এরপর আরও কিছু জিনিসপত্র আমরা দেখলাম, আমরা এরপরে হচ্ছে একটা সেভ অ্যান্ড সেভে ম্যাটের সেকশানে গেলাম, আমাদের কিছু ম্যাট পছন্দ হলো, তো দেখছিলাম আর কি কিছু কিছু জিনিস নিয়েছি। এই ম্যাটটা হচ্ছে আদির খুবই পছন্দ হয়েছে, বাট এটা নিচে রাখলে হচ্ছে স্লিপ করে আর কি, এই জন্য আমরা আসলে কনফিউজ ছিলাম ওই সময় যে নিব কি নিব না, কারণ এর আগে আমি একবার ম্যাটে স্লিপ করে পড়ে যে খুবই পায়ে ব্যথা পেয়েছি, এরপর থেকে আমার ভয় লাগে যে স্লিপ করলে তো মানে পড়ে যাব আর কি। এরপরে ঢুকলাম হচ্ছে নিউ মার্কেটে, তখন প্রায় সন্ধ্যা হবে হবে এরকম একটা ভাব। আর নিউ মার্কেটটা আসলে, নিউ মার্কেট আমাদের কাছে খুলনা নিউ মার্কেটই, এটা যতই পুরানো হোক কিছু না পাওয়া যাক এটা ওরকমই থাকবে আমাদের কাছে, এটা একটা মানে খুবই আবেগের জায়গা। আর হচ্ছে এই যে সেই আইসক্রিম, কোন আইসক্রিম যেটা হচ্ছে ইনস্ট্যান্ট বানায় দেয়, এটার কথাই বলছিলাম। আমি নিয়েছিলাম চকলেট অ্যান্ড হচ্ছে ব্লু বেরি মিক্সড, খুবই উইয়ার্ড একটা কম্বিনেশন জানি, বাট এটা আমার খাইতে ইচ্ছা করছে আজকে। তো এরপর সন্ধ্যা হয়ে গেল, মাঝখানে বসে আমরা সবাই আইসক্রিম খেলাম, আর মেঘ বিদ্যুৎ চমকাচ্ছিল তখনও আকাশে, আপনারা পিছনে দেখতে পাবেন, আর মেঘ ডাকছিল, বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব। এই যে মাঝখানে বসেছিলাম, আর সবাই অনেক মানুষ ছিল, আগে এই জায়গাটাতে কোনো সিটিং এরিয়া ছিল না আর কি, এখন বসার জন্য একটা স্পেস করেছে। এরপর হচ্ছে আমরা গেলাম ফুচকা খেতে, আমার যেটা কাজ, কোথাও গেলে আসলে আমি ফুচকা ট্রাই করি, আমি কিন্তু কখনোই আসলে আমার ফুচকা খেয়ে মন ভরছে না, যত মানে খাচ্ছি অনেক জায়গায় কিন্তু মানে সেই নাগামরিচের ফুচকা কোথাও পাচ্ছি না, কোথাও নাগামরিচ দিয়ে ফুচকা সেল করে না, বাট আমার আসলে খাচ্ছি কিন্তু মন ভরছে না। এই যে সবার প্লেট আর কি, বাট আমি আমারটাতে বলা হয়েছিল ঝালটা বেশি দেওয়ার জন্য, তো এটা নাকি ঝাল বেশি ওরা এনে দিল, বাট আমার কাছে মনে হচ্ছে না ঝাল বেশি, কারণ আমার কাছে মনে, আমিও তো ফুচকা বানাইতে পারি এবং আমার ফুচকাটা মজা হয় লিটারালি এদের থেকে, আমার কাছে মনে হয়েছে উপরে চাট মশলা বা এরকম কিছু একটা মশলা দিয়েছে বেশি এটাতে মনে হচ্ছে, কিন্তু ঝাল তেমন একটা লাগবে না। আর খেয়ে দেখলাম যে হ্যাঁ
আমার কাছে অত ঝাল লাগে নাই, মানে আমি যে এই ফ্লেভারটা টেস্টটা চাচ্ছিলাম কোথাও কি একটা যেন মিসিং। বাট কিছু করার নাই, মোটামুটি ছিল, মানে চলে আর কি। বাট এর থেকে আমার ফুচকা বেশি মজা। আমরা ফুচকা খেলাম, তারপরে আদি মিল্ক শেক খেলো, আরও কে কি যেন খেলো অন্য কিছু। বাট আমি ফুচকা আইসক্রিম খেয়ে আর কিছু ওগুলো কিছু খাইনি। এরপর আমি সেকেন্ড আর একটা কোন নিলাম, এটাও আমি নিয়েছি চকলেট অ্যান্ড ব্লুবেরি, আমার আগেরটা খুবই মজা লেগেছে। তো ওটা খেয়ে তারপরে হচ্ছে আমরা বের হলাম সেভেন সেভে আবার গিয়ে। সেভেন সেভে থেকে বের হয়ে দেখি ঝুম বৃষ্টি, মানে এত বৃষ্টি, এরপরে তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না। আমরা কোনো রকম একটা অটো পেলাম আর কি, তবুও অটোতে উঠতে গেলেও তো আমাদের একটু ভিজতে হবে। বাট বৃষ্টিতে আর কি স্টাক ইন রেইন ইজ অসাম অলওয়েজ। তো এরপর আমরা আর কি হাফ ভিজে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিলাম, ফুপ্পির বাসায়। কালকে আবার আমরা বাড়িতে চলে যাব। তো একদিনের একটা ট্যুর ছিল আর কি ফুপ্পির বাসায়, যাক দুপুর থেকে সকাল থেকে দুপুর থেকে রাত পর্যন্ত দিনটা ভালোই গিয়েছে। আর এই যে এসে দেখি যে টেবিলে খাবার রেডি, এটা কি মাছ আমার মনে নাই, আমি জানি না, আমি খাই নাই। এটা হচ্ছে ছোট মাছ, এরপরে ছিল ঝিঙা ডিম দিয়ে ভাজি আর হচ্ছে ডাল। এটা হচ্ছে রাতের মেনু। রাতে খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে ভাবি কদবেল মাখাইতে বসলো, তখন বাজে রাত প্রায় 12টা আর কি। আমাদের আগেই খাওয়ার প্ল্যান ছিল, বাট আমরা সময় পাইনি, 12টা ছাড়া আমাদের আসলে সময় ছিল না। তো ভাবি বলল যে না চল মাখাই। তো ভাবি এখানে কদবেল মাখাচ্ছিল। ভাবি আজকে কদবেলের মধ্যে হচ্ছে ধনিয়া পাতা আর মরিচ বাটা দিবে। আমি এর আগে ধনিয়া পাতা মরিচ বাটা দিয়ে আসলে কদবেল কখনো খাই নাই, আমি বাসায় করলেও ধনিয়া পাতাটা দেওয়া হয় না আর কি। আসলে এক একজনের এক এক রকম স্টাইল রান্নার বা বানানোর। তো এই যে সব কিছু দিয়ে ভাবি হচ্ছে এরপর মাখাচ্ছে। ভাবির হাতের রান্নাও ভালো, ভাবির হাতের মাখামাখি অনেক ভালো হয়। এই ভাবির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংও অনেক ভালো, কারণ এই ভাবি আর আমি হচ্ছে একই সাথে বিএ এমএ পড়েছি আর কি, একই ব্যাচের আমরা ব্যাচমেট। তো সেই হিসেবে এই ভাবি মানে যত হোল ভাবি আছে মানে আমার গোষ্ঠীতে সব ভাবির মধ্যে এই ভাবিটার হচ্ছে সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং বেশি ভালো। ভাবির সাথে আমি সব কিছু শেয়ার করি, ভাবিও আমার সাথে শেয়ার করে, আর আমি একটু বেশি শেয়ার করি ভাবির সাথে। ভাবি একদম আমার ফ্রেন্ডের মতো। আর এখানে আম্মুর জন্য একটু রেখে তারপরে হচ্ছে আমরা এটাকে চিনি মাখালাম, মানে মিক্সড করলাম, কারণ হচ্ছে আম্মু চিনি খায় না, টকের মধ্যে আম্মু কোনো চিনি ইউজ মানে ইউজ করলে খায় না। আম্মুর জন্য আলাদা উঠায় রেখে এরপরে হচ্ছে ভাবি আমাদের টুকুতে চিনি দিল আর কি। আর রাত্রে এইসব একটু টক মাখামাখি খেতে যে কি মজা, দিনের বেলা থেকে আপনি যখন রাত্রে ঘুমানোর আগে যাবেন খাবেন এটা মাখায়, সেটা বেশি মজা। ট্রাস্ট মি, আপনারা ট্রাই করে দেখেন, রাত্রে খাবার দাবারের শেষে মানে একদম ঘুমাতে যাওয়ার আগে টকটা মাখায় খাবেন। আমি আর আম্মু আম জলপাই বা অন্য কিছু সবসময় এরকম ঘুমাতে যাওয়ার আগেও খাই আর কি। তো এই হচ্ছে আমার টুকু, এটা আমি খাবো আর কি। তো এত মজা হয়েছিল ভাবির হাতের এইটা, আসলে অনেক মজা হয়েছিল আর কি। এই ছিল আমার আজকের খুলনার একটা লং ভিডিও, আমি এটাকে লংই বলবো, লিটারালি আমার ভিডিও 10 মিনিটের হয়, এটা একটু লং। তো সবাই দেখবেন, ভালো থাকবেন, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ।